প্রিয় শিক্ষার্থী স্বাগতম। দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ক্লাসে আজ আমরা দেখব ১১তম অধ্যায়, ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আজ আলোচনা করব ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে। ব্যবসায় কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। কলকারখানায় ব্যবহার। কলকারখানায় বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে প্রত্যেকটা কাজে। যেমন ধরেন মজুদ ব্যবস্থাপনা, পণ্যমান নিয়ন্ত্রণ, উপকরণের যথাযথ ব্যবহার, অপচয় হ্রাস, শ্রমিক কর্মীদের তথ্য সংরক্ষণ, হাজিরা নিয়ন্ত্রণ, বেতন ভাতা প্রদান, বিভিন্ন কাজে এখন আর হাতে কলমে কাজ না করে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এমনকি পণ্য বিক্রয়, বিক্রেতা প্রতিনিধি, ডিলার, এদের সবার সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান, লেনদেন ইত্যাদি ক্ষেত্রেও আমরা এখন প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। দ্বিতীয় পয়েন্টে আমরা যাই বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানে ব্যবহার। যেহেতু পণ্য ব্যবসায়ের কথা বলা হচ্ছে, তাহলে আমরা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানেও দেখতে পাই যে পণ্য সংগ্রহ আর বিক্রয়ে প্রযুক্তির এখন ব্যবহার করা হচ্ছে। মোটামুটি এখন যে অনলাইন বিক্রিটা বেড়েছে সেটা আমরা দেখতে পাই। এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের পণ্যের ক্যাটালগ তৈরি করে, মূল্য তালিকা, শর্ত, এগুলো সমস্ত কিছু ওয়েবসাইট তথা ভার্চুয়াল স্টোরের মধ্যে দিয়ে দেয়। এবং সেখানে কিন্তু ই রিটেইলিং পদ্ধতিতে, ই রিটেইলিং অর্থাৎ ই খুচরা ব্যবসায়, এই পদ্ধতিতে পণ্য ও সেবা বিক্রয় করা হচ্ছে। আবার কেউ যদি ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করতে চায়, তাহলে সেই পণ্যটা তার বাসাতেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, এভাবে সুবিধা দেওয়া হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার। ব্যাংকে এখন আইসিটির ব্যবহার এতটাই দৃশ্যমান যে আজকের ব্যাংকিং সিস্টেমটা পুরোটাই এখন অনলাইন কার্যক্রমের উপর দাঁড়িয়ে আছে। এখন তথ্য সংগ্রহণ, ব্যবহার, লেনদেনের সকল পর্যায়ে কিন্তু ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এই অনলাইন প্রযুক্তিটা ব্যবহার করছে। একদম ঠিক আর নির্ভুল লেনদেন, গ্রাহকের দ্রুত উন্নত সেবা দিতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহার। আমদানি রপ্তানি বাণিজ্যে তথ্যের অনুসন্ধান, ফরমায়েশ প্রদান, দলিলপত্র হস্তান্তর, শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন আর মূল্য পরিশোধ প্রত্যেকটা ক্ষেত্রে এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা আমরা ব্যাপকভাবে দেখতে পাই। ইলেকট্রনিক ক্যাটালগ, ইমেল, ভয়েসমেল, ইন্টারনেট সেবা, ফ্যাক্স ইত্যাদির মাধ্যমেই কিন্তু ব্যবসায়ীগণ এখন আমদানি রপ্তানি বাণিজ্যে দ্রুত উন্নত হওয়ার চেষ্টা করছে এবং উন্নতিও করছে। পর্যটন শিল্পে ব্যবহার। পর্যটন শিল্পেও এখন আমরা আইসিটির ব্যবহার দেখতে পাই। যারা পর্যটক, যারা যে কোনো জায়গা যেতে চায়, সেই সংক্রান্ত আকর্ষণীয় অফার দেয়া হয়। ই টিকেটিংয়ের সুবাদে বিমান, রেল, বাস সহ যানবাহনের টিকিট কাটা যায়, হোটেলের রিজার্ভেশন নেওয়া যায়। এভাবে পর্যটন শিল্পেও আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে। পরিবহন শিল্পে ব্যবহার। আকাশ, জল ও স্থলপথে দ্রুত নিরাপদে যাত্রী পরিবহন আর পণ্য পরিবহনের ক্ষেত্রেও এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে। একটু আগে যে বলেছি যে ই টিকেটিং আছে, তারপর হোটেল রিজার্ভেশন আছে, এগুলো, তারপর ফ্লাইট কন্ট্রোল, ইমিগ্রেশন, বোর্ডিং কার্ড, বিমানের ফ্লাইং, ল্যান্ডিং সমস্ত কিছুতে এখন আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখতে পাই। এরপর পুঁজিবাজারে ব্যবহার। আর পুঁজিবাজার বলতে শেয়ার, বিল্ড, বন্ড বাজার, যেটা যেখানে এই শেয়ার, বিল্ড, বন্ড ক্রয় বিক্রয়ে ব্যবহার করা হয়। নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও ইত্যাদি বড় বড় শেয়ার বাজার থেকে বাংলাদেশের যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিন্তু শেয়ার, বন্ড ক্রয় বিক্রয় করতে পারছে। এটা কিন্তু সম্ভব হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। কোন কোম্পানির শেয়ারের দাম কত বাড়ছে, কত কমছে সমস্ত বিষয়গুলোই কিন্তু এখন অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে। পরবর্তী শেষ পয়েন্ট, দুর্ঘটনা হ্রাসের সহায়তা। তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু দুর্ঘটনা হ্রাসেও যথেষ্ট সহায়তা করছে। যেমন ধরা যাক, গাড়ি চালাতে চালাতে একজন চালক যদি ঘুমিয়ে পড়ে, অ্যাক্সিডেন্ট হতে পারে,
কর্মী যদি অসতর্ক হয়ে যায় তাহলে ইচ্ছাকৃত কোনো অপরাধ হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রযুক্তি তো ঘুমায় না, সেটা ক্লান্তিহীনভাবে কাজ করে। সেজন্য বলা হয় যে বিভিন্ন ক্ষেত্রে যেখানে দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা আছে সেই সমস্ত ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় যে মানুষ যেখানে কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, প্রযুক্তি সেখানে দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ দেয় না, তাহলে দুর্ঘটনা হ্রাসেও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়তা করে। আজকে আপনাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা দেখব অনলাইন ব্যবসায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।